আছেন? এত বড় আল্লাহ দিছে কি জি আল্লাহ দিছে আপনার নাম কি? মায়া চেয়ারম্যান। মায়া? মায়া চেয়ারম্যান। মায়া চেয়ারম্যান আপনি? স্যার কি বললাম আপনাকে? হ্যালো প্রিয় দর্শক, আপনারা তো অনেক ভিডিওই ভাইরাল করেন, শেয়ার করেন বেশি বেশি। আজকে না হয় এই বৃদ্ধ মার ভিডিওটি ভাইরাল করে আসেন। কথাবার্তায় অনেকটাই স্বাভাবিক, কিন্তু কিছুটা মনে হয় তার মানসিক প্রবলেম আছে। সে দীর্ঘদিন ধরে বাড়ির থেকে বাইর হয়ে আসছে, দেখেন রাস্তার ভিতরে সে রান্না করতেছে অল্প কাটার চাউল, আর এখানে আছে আলু। তার বাড়ি ঘর কোথায় ঠিকানা ঠিকভাবে বলতে পারে না, শুধু বলতে পারে সোনাকান্তর তার বাড়ি, গ্রামের নামটাই বলতে পারে, ডিস্ট্রিক্ট থানা কোথায় কিছুই বলতে পারে না। ইনি এখন আছে টাঙ্গাইল জেলা বহপুর থানার নিকরাইল বাজারে। এই নিকরাইল বাজারের আশপাশে খোঁজ করলে হয়তো এই বৃদ্ধ মহিলাকে পেয়ে যাবেন। সে ছেলে বয়ের সাথে ঝগড়া করে আজ পথে পথে তার ছয়টা ছেলে, অথচ কেউ তার খোঁজ খবর নেয় না। এখন সে পথে পথে দেখেন রাস্তার ভিতরে সে রান্না করতেছে। একল ভাই চেয়ারম্যান উপর পোস্টের চেয়ারম্যান ছিলেন, এখনো রানিং চেয়ারম্যান আপনি? আপনার মার্কা ছিল কি? পাঁচটা আপনার মার্কা একাই ছিল, মানে পাঁচবার দাঁড়াইছিলেন, পাঁচবারই পাশ করছিলেন, ফেল যায় নাই একবারও? মাইসে চেয়ারম্যান হইলে বলে তাগর গাড়ি থাকে বাড়ি থাকে, ইলিভের গম চুরি করে, ঠেলা খাওয়ায়, এখন আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, মানে পরের বুদ্ধিতে বড় লোক হয়েও লাভ নাই, বিপদে পড়ে লাগবো, পরের বুদ্ধিতে বড় লোক হইলে বিপদে পড়ে লাগবো। ঠিক কইছেন, ঠিক। রাত্রে থাকবেন কই? দুপুরে কি খাইছেন? ওলা কয়টা নে? পাঁচটা ওলা ছয়টা, আর মেয়া একটাও নাই। চলেন বাইতে নিন যাই, আনের পোলার বউ যেটি আছে ওটিতে সাইজ করে দিবেন। আনের বাইতে থেকে নামাই দিছে, পোলা ঘরে রান দেখিলাই না, পোলার রান দেখিলা, এত ভালো আছে, আর মাও শত্রু হয়ে গেছে গা। যাবেন না বাইতে? যাইবেন না, বাড়ি গেলে চিনি না, চলে চলে যাবো, কাল ঘুরে আইছি, পরশু দিনে গেছিলাম ঘুরছি, তাই এক বছর ধরে বাড়িতে যান না? এগুলা আপনার ছেলে দেখবে, ছেলে দেখে আপনার নিতে আইব, যাইবেন না বাড়িতে? আমার ছেলে খিচুড়ি রান্না করতেছেন?
কি কয় হ্যাঁ আমি তো না কই ভাত রান্না করতেছেন এতো ভালো দিয়া দিয়ে রেখেছেন তা হলুদ কই হলুদ কই নতুন আইডি মে রান্না করতেছে দি আছে बड़ी संग्रह कर हारे नाइटा हेलो प्रिय दर्शक এখন আমি যাকে দেখাচ্ছি তার নাম হচ্ছে মায়া চেয়ারম্যান সে নিজেরে চেয়ারম্যান হিসেবে পরিচয় দিচ্ছে তার ছয়টি ছেলে আছে গ্রামের নাম বলতেছে সোনাকান্তর সে তার বাড়িতে ফিরত যাইতে চায় সে মানসিক ভাবে অসুস্থ যদি এই ভিডিওটা আপনাদের নজরে আসে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এই মায়া চেয়ারম্যান তার ফ্যামিলির কাছে যাইতে পারে মায়া চেয়ারম্যানের খিচুড়ি রান্না প্রায় শেষ বল দিতে কিছু কথা নাই নাই স্যার দেন খিচুড়ি কালাতে সুন্দর হইছে লবণ কমাইছে আমি এই জন্য কইলাম লবণটা একটু চাইকা দেখেন আপনার কিছু বলেন যাতে আপনারে নিয়ে যায় আপনার ছেলের অনেক ভালোবাসেন না আপনি রাস্তা চিনতেছেন না বাড়ি ঘরের ঠিকানা বলতে পারতেছেন না বলেন এই যে আমি নিকরেল বাজারে আছি আমারে আয়েশা তোরা নিয়ে যা আমি খুব কষ্টে আছি কোন আমি মোবাইল কথা কই না আপনি কোন তেই তেই আপনার নাম জিজ্ঞাসা করছেন না আমার নাম সুজু তেই না